Hey everyone, সবাইকে জানাই গুড মর্নিং। সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সবাই খুব ভালো আছো। তো এইসব আমি ঘুম থেকে উঠলাম আর তারপরে দেখছি মা এখানে পুজো করছে, গোপালকে স্নান করানোর পর গোপালকে জামা পরাচ্ছে। তো স্বয়ত্তভাবে ছোটো গোপাল, হ্যাঁ আমাদের ছোটো গোপালই আছে, আর ছোটো হোক বা বড়ই হোক গোপাল গোপালই হয়। তাই ছোটো গোপাল হলেও আমার মাকে পুরো গোপালের মতনই রাখে। গোপাল তো আমার ভীষণ ভালো লাগে, বেশ কুচু কুচু গোপাল। তো তারপর মা এদিকে পুজো করছিল আর আমি ওদিকে তারপর রেডি হয়ে গেলাম। আর রেডি হওয়ার পর রোজকার আমার টাকা আমি দোকানে চলে যাই, তারপর আমি দোকানে চলে গেলাম। তারপর জলখাবারের টাইম হয়ে গেল। জলখাবারে মা পরোটা, এক কাপ লাল চা, ঝিঙে আলু পোস্ত আর পটল ভাজা দিয়েছিল, তো সেটাই খেয়ে নিলাম। তারপর স্নান টান করার পর আবার ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরের খাবার খাওয়ার টাইম হয়ে গেছিলো, দুপুরে খেতেও বসে গেলাম। এখানে ছিল হচ্ছে ভাত, কুমড়োর বড়া, পটল ভাজা, আলু সেদ্ধ, ঝিঙে আলু পোস্ত, শাক ভাজা, আর আইটের ডাল ছিল, বাট আমি খাইনি কারণ আমার পছন্দ না। তারপর ঘুমিয়ে দিয়েছিলাম। ঘুমিয়ে দেওয়ার পর বিকালবেলা আবার উঠে গেছি। আর বিকালবেলা ওঠার পর দেখতে হচ্ছে চোখ মুখ একটু ফোলা ফোলা আছে, ঘুমানোর পর সবার চোখ মুখ ফুলে যায়। তারপর আমি আবার ফ্রেশ হয়ে চাইতে দোকানে চলে গেছিলাম। আর দোকানে কোনো কাস্টমার ছিল না বলে বসে বসে মশা মাছি মারছিলাম, আর রাস্তায় কতগুলো লোক পেরোচ্ছে সেগুলো গুনছিলাম, আর কী করবো। আর বিকেল সন্ধ্যাবেলা একটু খাওয়া খেতে খেতে পেয়েছিলো, তাই মাকে বললাম একটু মালপোয়া বানাতে। তো মা রুল ময়দা নয়, আটা আর গুড় দিয়ে বানিয়ে দিয়েছিলো, গোল না হলেও যেমন একটু খেতে প্রচুর টেস্টি হয়েছিলো। আর বেশ গরম ছিল, কিন্তু একদম গরম গরম খেতে যা লাগছিল না, দারুণ লাগছিলো। আর আমি এখানে খেয়েছিলাম, মা পাশ থেকে উঁকি মারছিলো যে আমি এটা কী করছি। তাই আমি মাকে একবার দেখিয়ে দিলাম, দেখো আমি ভিডিও করছি। তো মাকে এক ঝলকে দেখালাম। তারপর আমি আবার দোকানে বসেছিলাম, আর রাত্রেবেলা একটু ইচ্ছে হলে একটু রূপচর্চা করি, তাই আমি অ্যালোভেরা জেল মাখছিলাম মুখের মধ্যে। অ্যালোভেরা জেলটা মানে ভালো, ভালো বলতে খুবই ভালো। আমি একবার কেনা অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম, বাট তখন আমার মুখের মধ্যে কী সব বেরিয়ে গেছিলো, তাই আমি কেনাটা লাগাই না। আর যেহেতু বাড়িতে অ্যালোভেরা জেল হয়েছে, লাগিয়েছিলাম একটা ডাল হয়ে গেছে, তো সেটা দিয়ে একটু রূপচর্চা করছিলাম। তারপর রাত্রেবেলা খাবার টাইমে রুটি, গরম গরম রুটি ছিল একদম, আর গরম গরম আলুর দম ছিল। দেখো এখন আলুর দম থেকে পুরো ধোঁয়া উঠছে। তো এই দিয়ে রাত্রে ডিনারটাও সেরে ফেললাম, তারপর আবার চলে গেলাম ঘুমোতে। এইভাবে আমার দিনটা পার হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে।